देखें ওরা চা পান করছে, বিভিন্ন খাবার তৈরি করছে, খাচ্ছে ওরা, দেখলেন। আচ্ছা তোমরা, তোমাদের কাছে যে কোনো একজন কাছে আমি জানতে চাচ্ছি, এখানে যে খাবারটা তোমরা খাচ্ছ তা টেস্ট কিরকম লাগছে? তো ভালো। আচ্ছা এখন কি এবার কি প্রথমে আসা নাকি? হ্যাঁ ফার্স্ট টাইম। আচ্ছা ধন্যবাদ তোমাদের তিনজনকেই। বেশ ভালোই তো মনে হচ্ছে। এখানেও আস্তে আস্তে নিশ্চয়ই টেন্ট তৈরি হবে, টেন্টের সেই ব্যবস্থাই করা রয়েছে দেখছি। দর্শক বন্ধু আপনারা একটু লক্ষ্য করুন, ওই পাশে যে রাস্তাটা দেখছেন ওই রাস্তা দিয়ে কিন্তু সোজা এদিকে সোজা, অর্থাৎ চৌরাস্তা থেকে যেই সূত্র এই সোজা কিন্তু বনগাঁ পেট্রোপল। এই দেখুন আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, এই যে রাস্তাটা গেছে সোজা, সেই রাস্তাটা কিন্তু সোজা একদম বনগাঁ। এখান এখান থেকে 30 কিলোমিটার এবং তারপরে আরও 6 কিলোমিটার গেলেই পেট্রোপল সীমান্ত, ভারত বাংলাদেশ যে সীমান্ত সেই এই রাস্তায় সেই রাস্তা, এখান থেকে প্রায় আপনার 30 থেকে 36 কিলোমিটার পথ, 36 কিলোমিটার হচ্ছে পেট্রোপল সীমান্ত আর 30 কিলোমিটার হচ্ছে বনগাঁ। দেখলেন দর্শক বন্ধু, এখানে প্রথমে যে ওখানটা এটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি, রেস্তোরাঁটা নতুনই হয়েছে, তো দেখা যাক আগামী দিনে কতটা সাফল্য লাভ করতে পারে। আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনে সাফল্য লাভ করতে পারে। তাহলে এই জায়গাটা হচ্ছে চাকদা চৌরাস্তা থেকে সোজা সূত্র, এটা সূত্রই অবস্থিত। ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই ট্যুরিজম চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, যাতে প্রতি মুহূর্তে যে নিত্যদিন যে ভিডিও বানিয়ে আপনাদের উদ্দেশ্যে উপহার দিচ্ছে ট্যুরিজম চ্যানেল, তার জন্য প্রতি মুহূর্তে যাতে একটা ভিডিও যাতে মিস না হয় এবং পুরো ভিডিও আপনারা দেখবেন, একটা ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা কিন্তু মিস করে যাবেন। এবং সাবস্ক্রাইব এখনও যারা করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন ট্যুরিজম চ্যানেলটিকে, এবং আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, প্রত্যেকেই আমরা যাতে দীর্ঘজীবী হই ঈশ্বরের কাছে এটা কামনা করি। এই রেস্তোরাঁ চায় কাপ বাহানা যে নাম, এরাও যাতে আগামী দিনে অনেক উন্নতি লাভ করতে পারে সেই প্রতীক্ষায় রইলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। এখন আমি এখানের একটা নর্মাল চা আমি টেস্ট করব, নর্মাল চা হচ্ছে 10 টাকা আর স্পেশাল চা 20 টাকা। আমি নর্মাল চাই আমি টেস্ট করে দেখি,
এই চায়কা বাহানার যে চায়ের কোয়ালিটি কিরকম আমি একটুখানি টেস্ট করছি। তো এক ঝলক আমি টেস্ট করছি ভাই, একটা তাহলে আমাকে নর্মাল একটা চা বানাও। দেখুন চায়ের সাথে ও কি মিশাচ্ছে, এটা কাজুর দানা, কাজুর দানা ও মিশালো, দেখলেন, তাতে নিশ্চয়ই স্বাদ নিশ্চয়ই বাড়বে বলে তো মনে হয়। দর্শক বন্ধু, চায়ের যে একটা কোয়ালিটি যেটা আমি দেখছি, তাতে কিন্তু একটু অন্য যেখানে রেস্তোরাঁ যে চা আমি খেয়েছি, আমাকে খাইয়েছে ওখানকার রেস্তোরাঁ, তাতে কিন্তু এখানকার চায়ের কোয়ালিটি কিন্তু অন্যতম। অতএব আপনারা যদি এখানে আসেন, দূর দূরান্ত থেকে যারা এখনও জানেন না এই চায়কা বাহানার যে এখানে যা ওদের যে সেন্টার, তাদের উদ্দেশ্য আমার টুরিজম চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমারদের আপনাদের কাছে আবেদন যে আপনারা আসুন, আপনারা এখানে এসে এখানকার পরিবেশ দেখুন, কি অর্ডার দেবেন কি খাবেন সেটা আপনাদের নিজস্ব অভিমত। তো আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, এরপরে আপনারা আসুন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা খাবার অর্ডার দিন। তো আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি চা খাচ্ছি, ঠিক আছে, চায়ের কোয়ালিটি যথেষ্ট যথেষ্ট ভালো, নাম্বার ওয়ান। হ্যালো গাইস, ট্যুরিজম চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার দে। আজকে এই মুহূর্তে আমি যেখানে হাজির হয়েছি, দেখুন কী লেখা আছে,
चाय का बहाना। এটা কাফে অ্যান্ড রেস্টুরেন্ট সেন্টার অর্থাৎ রেস্তোরাঁ এবং কাফে দেখুন চায়কা বাহান। তো দেখা যাক আমি ভিতরে ঢুকি এখানে কি কি ব্যবস্থা আছে। দেখুন এক ঝলক এটা চাকদা চৌরাস্তা থেকে সোজা চলে আসতে হয়। ভাই তোমাদের এই জায়গাটার নামটা যদি একটু বলো, জায়গাটার নামটা যদি একটু বলো। সূত্র, এটা জায়গাটার নাম সূত্র, চাকদা সূত্র চৌরাস্তা থেকে ঠিক পূর্ব দিকে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা, এটা চাকদা সূত্র। দেখুন এক ঝলক, এটা মনে হচ্ছে নতুনই তৈরি হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমি করতে চলেছি দর্শক বন্ধু। তো দেখুন দেখা যাক ভিডিওটি কেমন হবে, আমি নিজেই জানি না, তো চেষ্টা করছি ভিডিওটা সুন্দর করে তুলে ধরার। তো প্রথমে যেই ভাই এখানে আছে তার কাছ থেকে আমি একটু জেনে নিই। আচ্ছা ভাই তোমার নামটা একটু বলো প্রথমে। আমার নাম সুদীপ মণ্ডল। আচ্ছা সুদীপ ভাই বলো যে তোমাদের এই যে কাফে যে সেন্টার হয়েছে রেস্টুরেন্ট, এটা আর কবে হয়েছে? এটা আমাদের উদ্বোধন হয়েছে 5 ফেব্রুয়ারি। আচ্ছা আর ফেব্রুয়ারির 5 তারিখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা প্রায় ধরুন প্রায় নতুনই এটা। তো আচ্ছা তোমাদের এখানে কাফে সেন্টারে কি কি আছে, মানে কি কি আর পাওয়া যায় যদি একটু বলো একটু দর্শক বন্ধুদের কাছে। এখানে এই যে মেনু কার্ডটা আচ্ছা রয়েছে, একটুখানি মেনু কার্ডটা জুম করে দেখেন, অনেক রকমের আইটেম পাবেন। এই দেখুন মেনু কার্ডটা একটু ভালো করে লক্ষ্য করুন। আর চায়কা বানা চা একবার ট্রাই করে যাবেন, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। অবশ্যই অবশ্যই অবশ্যই, চায়কা বানা চা আপনাদের, হ্যাঁ আশা করছি যে খুবই ভালো লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, তোমাকে ধন্যবাদ তোমাদের কাফে সেন্টারে। আমি এবার ভিতরে একটু প্রবেশ করছি, তো দর্শক বন্ধু সঙ্গে থাকুন পাশে থাকুন। যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন খাবার তৈরির ব্যবস্থার জায়গা। এখানে বসবার জায়গা দেখুন বেশ ভালোই আধুনিক আছে। দেখুন এক ঝলক ওইদিকেও দেখিয়ে দিচ্ছি, পরিবেশটা খারাপ লাগছে না। এই দেখুন কি সুন্দর, এখানে বাবুই যেরকম পাখি বাসা বাঁধে ঠিক সেই সিস্টেমই এখানে করেছে। এখানেও বিভিন্ন খাবারের যে এখানে সব আইটেমের নাম, এক ঝলক আপনারা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, অনেক রকমের খাবার এখানে আগে থেকে অর্ডার দিতে হয় মেনু কার্ডে, আপনারা দেখে নেবেন ভালো করে। দেখুন আর এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি, দেখলেন সিস্টেমটা একটু নতুনত্ব আছে। চলুন পরের যে টেন্ট, দেখুন এটা তো বাবুই পাখি যেমনি বাসা করে ঠিক বাবুই পাখির বাসার মতো, দেখলেন দর্শক বন্ধু সবকটার মধ্যে কিন্তু একই রকম কিন্তু অবস্থা রয়েছে। এটার মতো কিন্তু তাই রয়েছে।